हेलो बंधुरा आमी सागर नील आज की भिडियोते आमी आपनादेर जोन्नो बेश किछु बड़ो बड़ो मुवी आपडेट एनेछि। प्रथम जो आपडेट सेटा हच्छे विजय देवरकोंडार आपकामिंग सिनेमा लाइगार के केंद्र करे। प्रथम कथा हच्छे लाइगारेर जेटा रानिंग टाइम अर्थात पार्ट वन एर सेटा हच्छे 2 ঘন্টা 20 মিনিট 20 সেকেন্ড। केन आमी पार्ट वन बोल्लाम सेटाके निये परबर्ती आपडेट। विजय देवरकोंडा रिसेंटलि एकटा मीडिया पोर्टालेर संगे इंटरेक्शन करार समय जानिएछेन जे लाइगारेर पार्ट टू आसते चलेछे। এখনো অফিশিয়াল কোনো রকম অ্যানাউন্সমেন্ট নেই, কিন্তু তিনি কিন্তু বলেছেন যে পার্ট টু আসছে। যদিও এর পরবর্তীতে লাইগার টু নিয়ে তাকে আরো অনেক প্রশ্ন করা হয়, কিন্তু লাইগার টু এর ব্যাপারে ফার্দার ডিটেলস তিনি শেয়ার করতে রাজি হন না, যে কারণে লাইগার টু এর ব্যাপারে এর থেকে বেশি কিছু জানা যায়নি। এর পরবর্তী যেটা আপডেট সেটা টাইগার শ্রফের একটা ছবি স্ক্রিউ ঢিলাকে কেন্দ্র করে, যেটার অ্যানাউন্সমেন্ট 1.5 মাস আগে হয়ে গেছিল, কিন্তু ছবিটা এখন পোস্টপন্ড করে দেওয়া হচ্ছে এরকমটা মেকারদের তরফ থেকে জানানো হয়েছে। যেটা শেলভড হচ্ছে না, ছবিটা পুরোপুরি বন্ধ হয়ে যাচ্ছে না, কিন্তু এই মুহূর্তে ছবিটাকে বানানো হবে না। তার যেটা প্রধান কারণ সেটা হচ্ছে ছবিটার বাজেট অ্যারাউন্ড 150 কোটি টাকা, এবং টাইগার শ্রফের হিরোপান্তি 2 যেভাবে বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে। এবং আরও দুটো কারণ জানা যাচ্ছে, একটা হচ্ছে স্ক্রিউ ঢিলার যে অ্যানাউন্সমেন্টটা এসেছিল সেই অ্যানাউন্সমেন্টটা কিন্তু মানুষের কাছ থেকে খুব পুর একটা রেসপন্স পেয়েছিল। মানে আমার চ্যানেলও আপনারা দেখতে পারেন, সেখানে আমিও একটা ভিডিও বানিয়েছিলাম পার্টিকুলারলি স্ক্রিউ ঢিলাকে কেন্দ্র করে, যে কেন এই ধরনের ছবি আবার বানানো হচ্ছে, ওই একই ছবি নতুনভাবে নতুন মোড়কে প্রেজেন্ট করা, কিচ্ছু এর মধ্যে আমরা আলাদা পাবো না। তো সেইটা নিয়ে কিন্তু মানুষজন অলরেডি কমেন্ট পাস করেছিল, যেটা করণ জোহর অ্যাজ আ প্রডিউসার ডেফিনেটলি সোশ্যাল মিডিয়া তারা খুব ভালোভাবে ফলো করে, তারা বুঝতে পেরেছে যে এই ছবিটা যখনই আনা হোক না কেন এটা মুখ থুবড়ে পড়বে। এবং হয়তো ওটিটি প্ল্যাটফর্মের থেকেও তারা খুব একটা ভালো সুবিধা করতে পারেনি, যে কারণে তারা এখন এই ছবিটা বানানোর ব্যাপারে ভাবছে না। আর লাল সিং চাড্ডা রক্ষাবন্ধন এই দুটো ছবি যেভাবে মুখ থুবড়ে পড়লো, তারপর তারা ডিসিশন নিচ্ছে যে এই ছবিটা কোনোভাবেই বানানো যাবে না। বিক্রমের আপকামিং সিনেমার নাম হচ্ছে কোবরা, এবং এই সিনেমাটা ট্রেলার আসতে চলেছে এই মাসের 25 তারিখ, অর্থাৎ যেদিন লাইগার হলে রিলিজ করবে ঠিক সেই দিনই ইউটিউবে রিলিজ করবে কোবরা ট্রেলার। এর পরবর্তী যেটা আপডেট সেটা আমাদের বাংলা সিনেমাকে কেন্দ্র করে। ডক্টর বক্সি নামে একটা সিনেমা করছেন সপ্তাশ বাসু, যেটার অ্যানাউন্সমেন্ট বহু আগে হয়ে গেছিল। এই ছবিটা এই বছর 4 নভেম্বর রিলিজ পাবে এরকমটা জানানো হচ্ছে। যদিও সপ্তাশ বাসুর ছবির অ্যানাউন্সমেন্ট টিজার ট্রেলার রিলিজ ডেট এসব সম্পর্কে সত্যি বলতে আমার কোনো বিশ্বাস নেই, যতক্ষণ না হলে ছবিটা সত্যিকারে লেগে যাচ্ছে, পোস্টার ফোস্টার বুকপাই শোতে দেখাচ্ছে, ততক্ষণ আমি কোনো কিছু বিশ্বাস করবো না। এই ছবিতে পরমব্রত চট্টোপাধ্যায়, শুভশ্রী বনি এনারা রয়েছেন, তো দেখা যাক ছবিটা কীরকম হয়। যদি ছবিটার বিষয়বস্তু যেরকম আমি শুনেছি, আমরা কিন্তু ছবিটাকে নিয়ে যথেষ্ট আস্থা রয়েছে। আল্লু অর্জুনের পুষ্পার সঙ্গে এখনই তুলনা করা ঠিক হবে না, এখন অনেক পথ যাওয়া বাকি, কিন্তু ডেফিনেটলি যেটা হচ্ছে সেটা ম্যাজিকের থেকে কিছু কম নয়। কার্তিকেয়া 2 এই ছবিটার বক্স অফিস কালেকশন ত্রিমেন্দাস। প্রথম দিন ছবিটা 7টা স্ক্রিনে মুক্তি পেয়েছিল, 7 লাখ টাকা ব্যবসা করেছিল, বাংলা ছবির থেকেও কম। বাংলা ছবিও 7 লাখের বেশি একদিনে এখনও ব্যবসা করে ফেলে, ভাবুন কীরকম একটা দশা ছিল ছবিটার প্রথম দিন। সেখান থেকে ছবিটা 2 কোটি 46 লক্ষ সেকেন্ড ফ্রাইডেতে, স্যাটারডেতে 3 কোটি 4 লক্ষ, সানডেতে 4 কোটি 7 লক্ষ, টোটাল যে কালেকশনটা দাঁড়িয়েছে 15 কোটি 32 লক্ষ। গোটা প্রথম সপ্তাহ জুড়ে যে কালেকশনটা হয়েছিল 5 কোটি 75 লক্ষ, সেটার থেকে বেশি কালেকশন সেকেন্ড উইকেন্ডে হয়ে গেছে 3 দিনের মধ্যে। জাস্ট ভাবুন কী লেভেলে ছবিটা চলছে, এবং যেরকম একটা জায়গায় পৌঁছেছে তাতে করে আমার ধারণা এর পরের সপ্তাহে শুক্র শনি রবি আবার ছবিটা গিয়ার আপ নেবে। মাঝের দিনগুলো হয়তো 1 কোটি প্লাস 1.5 কোটি প্লাস করলো, আবার থার্ড উইকেন্ডে ছবিটা গিয়ার আপ নেবে। অনুরাগ কাশ্যপ পরিচালিত দোবারা, যেখানে আমরা লিডার দেখেছি তাপসী পান্নুকে, সেই ছবিটাকে ঘিরে মানুষের কোনো উত্তেজনা উন্মাদনা কিছুই ছিল না। ছবিটা রিমেক ছবি, কদিন বাদে ওটিটি প্ল্যাটফর্মে চলে আসবে, এবং যেহেতু লেফট উইংয়ের লোকজন অনুরাগ কাশ্যপ তাপসী পান্নু দুজনেই, যে কারণে কিন্তু ছবিটাকে ঘিরে মানে ডাউটই ছিল যে কী হবে, ছবিটা আদৌ কিছু করতে পারবে কি না। কিন্তু ছবিটা কিন্তু খুব কম স্ক্রিনে ওপেনিং নিয়েছিল, মানে 300-350 বোধ হয় স্ক্রিনে মুক্তি পেয়েছিল। প্রথম দিন 72 লাখের কালেকশন ছিল, তারপরে 1 কোটি 2 লক্ষ, তারপরের দিন 1 কোটি 24 লক্ষ, তো ফার্স্ট উইকেন্ডে ছবিটার কালেকশন দাঁড়িয়েছে 2 কোটি 98 লক্ষ। এই যে সামান্য গ্রোথ, যেটা আপনি ভাবছেন যে এটা নিয়ে আবার বলার কী আছে, কিন্তু এটাও কিন্তু আশা করা হয়নি। এবং এই যে গ্রোথটা এটা কিন্তু দেখা যাচ্ছে না অনেক বড় বড় সুপারস্টারের ছবির ক্ষেত্রে। নিকিতা রয় অ্যান্ড দ্য বুক অফ ডার্কনেস নামের একটা ছবি করছেন সোনাক্ষী সিনহা, তিনি লিডে থাকবেন, তার ভাই কুশ সিনহা এই ছবির মাধ্যমে তার ডিরেক্টোরিয়াল ডেবিউ ঘটাচ্ছেন। এই ছবিটা শুটিং লন্ডনে 40 দিন ধরে হবে, এবং এরকমটা জানা যাচ্ছে যে কোস্টার হিসেবে সোনাক্ষী সিনহার সঙ্গে থাকবেন পরেশ রাওয়াল। এবার দেখা যাক ছবিটা কীরকম হয়। এই বাতান মেরে বাতান নামে একটা সিনেমাতে মুখ্য চরিত্রে দেখা যাবে সারা আলী খানকে। এই ছবির প্রডিউসার হচ্ছেন করণ জোহর, অর্থাৎ ধর্মা প্রোডাকশন এই ছবিটাকে প্রডিউস করছে। এবং এই ছবিতে একজন স্বাধীনতা সংগ্রামীর চরিত্রে আমরা সারা আলী খানকে অভিনয় করতে দেখতে পারবো। এই ছবির পরিচালক হচ্ছেন কান্নান আইয়ার, যিনি এর আগে একথি ডায়ানের মতন ছবি বানিয়েছেন। এই ছবির মধ্যে উষা
মেয়েটা স্ট্রাগল দেখানো হবে, তার স্বাধীনতা সংগ্রাম দেখানো হবে। একটা আন্ডারগ্রাউন্ড রেডিও স্টেশন তিনি চালাতেন, নাম ছিল কংগ্রেস রেডিও। এবং এটার মাধ্যমে যেহেতু ব্রিটিশরা সেই সময় সমস্ত ডেটা তারা সেন্সার করতো, ফলত যেহেতু স্বাধীনতা সংগ্রামীদেরকে অনেক খবর পৌঁছে দিতে হতো এবং দেশবাসীর কাছে সঠিক তথ্য সঠিক ইনফরমেশান পৌঁছে দেওয়ার দায়িত্বে ছিলেন উষা মেহতা, তিনি এই কাজটা আন্ডারগ্রাউন্ডের থেকে করতেন। তো এটা ডেফিনেটলি খুবই ফ্যাসিনেটিং হবে এই মানুষটার জীবনটা সম্পর্কে জানা, এনার স্বাধীনতা সংগ্রাম সম্পর্কে জানা। এবং এই ছবিটা আমাজন প্রাইম ভিডিওতে ডিরেক্টলি রিলিজ হবে, এটা থিয়েটার রিলিজ হবে না। এই ভিডিওর যেটা সবচেয়ে বড় আপডেট সেটা হচ্ছে আল্লু অর্জুনের আপকামিং সিনেমা পুষ্পা টু, যেটাকে নিয়ে সারা ভারতবর্ষের মানুষজন অপেক্ষা করছে। মাচ অ্যাওয়েটেড একটা ছবি, সেই ছবিটার কিছুদিনের শুটিং হবে বাংলাতে, বাংলার বাঁকুড়াতে। বাঁকুড়াতে একটা জায়গা রয়েছে খাতরা নামে এবং সেটা মেনলি বনাঞ্চল, সেখানে দুটো স্মাগলিং র্যাকেটের মধ্যে একটা লড়াই হচ্ছে, এরকম একটা অ্যাকশন সিকোয়েন্সে শ্যুট হবে। তো এটা অরিজিনাল ছবিটার মধ্যেও থাকবে। কয়দিনের জন্য শ্যুট করতে আসবেন আল্লু অর্জুন সেটার ব্যাপারে এখনও কিছু জানা যাচ্ছে না, তবে এটা জানা গেছে যে পরের বছর জানুয়ারি মাসে শীতের সময় তিনি বাঁকুড়াতে আসছেন এবং শ্যুটটা তিনি সেখানেই করবেন। আর পুষ্পা টু এর পূজা সেরেমনি হয়ে গেছে অফিসিয়ালি, এবার পুষ্পা টু এর শ্যুটিং শুরু হয়ে যাবে। তো এটা আপনারা আশা করি সকলেই জানেন, এটা মোটামুটি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গেছে এই মুহূর্তে, কারণ এত বড় ছবি, মাচ অ্যাওয়েটেড, মানুষেরা তো আশা ছবিটা থেকে। তো সেটা এবার হয়ে যাবে শুরু, এবার দেখা যাক ছবিটা আফটারঅল কবে রিলিজ পায়, কারণ জানুয়ারি মাসে তারা একটা অ্যাকশন সিকোয়েন্সের শ্যুট রেখেছে, মানে ছবিটা বছরের মাঝামাঝির আগে তো কমসে কম আসবে বলে আমার মনে হচ্ছে না। আরেকটা যেটা আপডেট যেটার ব্যাপারে আমি বলতে ভুলে গেছি, আমি বলে দিই ছোট্ট করে, অনুভব সিনহাও কিন্তু উষা মেহতাকে নিয়ে একটা ছবি বানাচ্ছেন। এটা উষা মেহতার বায়োপিক হতে চলেছে এবং উষা মেহতার ভূমিকাতে এখানে আমরা তাপসী পান্নু অথবা ভূমি পেড়নেকারকে দেখতে পেতে চলেছি। তো এটা ছিল আজকের ওভারঅল আপডেটস। আপনাদের কি মতামত এই আপডেটগুলোকে কেন্দ্র করে, আপনারা ডেফিনেটলি আমাদের সেটা কমেন্ট করে জানাতে পারেন। এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন নিজেদের সিনেমা লাভার ফ্রেন্ডদের সঙ্গে। আমাদের চ্যানেল যদি নতুন হন তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন, কারণ আমরা এখন সিনেমা ওয়েব সিরিজ সঙ্গে ভিডিওস করতে থাকি। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে। We'll be right back.